হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মুডি লাইফ বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং, আরেকটা নতুন ব্লগে, নতুন দিনে মুডি লাইফ বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর আজকের ব্রেকফাস্টে আমাদের হচ্ছে ভেজিটেবলস ম্যাগি। তো আজকে সবাই আমরা ম্যাগি খাবো, চার প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। আর এখানে সবজি আলু সব সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ মানে কি কষে নিয়ে জল ঢেলে দিয়েছি, ওটা ফুটলে ম্যাগিগুলো দেবো। এই যে চার প্যাকেট ম্যাগি। দিবাকর যাবে অফিসে, বড়বাবু যাবে কলেজে, আর দিদি ওদিকে রান্নার জন্য সবজি টবজি কাটা স্টার্ট করে দিয়েছে। ব্রেকফাস্টটা করে নিয়ে আমি যাব একটু রেশনে, রেশন তুলতে যাব। রেশনটা তুলে নিয়ে এসে তারপরে রান্না চালাবো। উফ, আজকের অনেক কাজ আছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে ছোট করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে তো একদমই ভুলবেন না। লেটস স্টার্ট। এই যে দিদি সবজি কাটছে, আজকে নিরামিষ যেহেতু সেই জন্য ঝিঙে কাটছে। ঝিঙে আলু পোস্ত হবে, আর এখানে ঝিঙেটা কিছুটা ইয়ে বেরিয়েছে, দানাওয়ালা। আর এই যে আমার বাবার গাছের কলা এখনও খাওয়া হচ্ছে, যে কলাটা দিয়ে আমি ব্যাগও বানিয়ে নিয়েছি, যে কলাটার আমি ভিডিওও করে দিয়েছি, তো এখনও কলা আছে। এখানে সবজি টবজি বার করে নিয়েছে। আর এই হচ্ছে আমার একটা স্বপ্নের জিনিস, যেটা এখনও ওপেন হয়নি, আজকে আসবে ইনস্টলেশনে। আর এর পরের ভিডিওটায় আপনারা দেখতে পেয়ে যাবেন আমার স্বপ্নের জিনিসটা কি। ওকে, তা আবার আমার নিজস্ব টাকায়। চলুন আসছি আবার একটু পরে। আজকে না না, বেশি কিছু করবো না, আজকে বিউলির ডাল করব, আর ঝিঙে পোস্ত, পাঁপড় আছে পাঁপড় ভাজবো, আর দরকার হলে একটু আমের চাটনি করে নেবো। কাঁচা আম নিয়ে আসছি, আমি চাটনি করে দেবো। টমেটোগুলো ভালো আছে দিদি? তাহলে টমেটো দেখো, টমেটোর প্রচুর দাম, টমেটো চাটনি খাওয়া যাবে না। এই যে অফিসে যাওয়ার জন্য রেডি বেচারা, প্রত্যেক দিন অফিস। আর ওর সঙ্গে যাবে হচ্ছে বড়বাবু। এই যে রেশন থেকে চলে এসেছি, আর আমাদের রেশন থেকে কী কী দেয় দেখবেন। এই দেখুন, ফিনাইন দেয়, হারপিক দেয়, লাইজল দেয়, আচার দেয়, সাবান দেয়, আচ্ছা কমফোর্ট দেয়, জ্যাম দেয়, এইগুলো আমাদের রেশন থেকে দেয়। ঠিক আছে, আপনাদের রেশন থেকে কি দেয়? দেয় না, আমাদের রেশন থেকে দেয়। আরেকটা জিনিস আমি খুব শুনে খুশি হলাম, আজকেরই আমি খবর পেলাম, আমার মাসি যে মাসি বাঁকুড়ায় থাকে, আমার মেজো মাসি, মানে আমাদের এত ভালোবাসতো ছোটোবেলা থেকে, তো আমার ভিডিও দেখে মাসি, তার জন্য আমি খুব খুশি, খুব খুশি। যাই হোক মাসি, তুমি যদি এই ভিডিওটা আমার দেখে থাকো, তোমাকে অনেক 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 ভালোবাসা। আর যাবো, অবশ্যই যাবো, খুব তাড়াতাড়ি তোমাদের বাড়ি যাচ্ছি। ঠিক আছে, তো দিদি আর আমি প্ল্যান করে নিয়েছি মার্চ মাসের শেষের দিকে তোমাদের বাড়ি যাব। আর আমার মামার বাড়ি হচ্ছে বাঁকুড়ায়, মাসির বাড়িও বাঁকুড়ায়, তা একবার ঘুরে আসবো, আমার ছেলেদেরও আমার মামার বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসবো। খুব খুশি হয়েছি যে তুমি আমার ভিডিও দেখো, শুনে আমি খুব খুশি হয়েছি। চলো এবারে বন্ধুরা, রান্না বান্না সেরে নিই। দিদি আনাজপত্র কেটে কুটে কমপ্লিট করে দিয়েছে, এবার শুধু রান্নাটা করার পালা। তো এই যে সংসারে কিছুটা জিনিস হেল্প হয়ে গেল রেশন থেকে, এবারে চলুন যাই রান্নাটা সেরে আসি। আরে হ্যাঁ, এই যে কচুর লতি এনেছে, এই যে কচুর লতি, তবে আজকে করবো না, কারণ আজকে নিরামিষ, তো কচুর লতিতে একটু রসুন না দিই। কথাটা কেটে গেল, হ্যাঁ কচুর লতিতে একটু রসুন না দিলে কিন্তু ভালো লাগে না। আর আজকে আমাদের রান্না হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, আর এখানে রয়েছে ওই কী বেশ বলে আমার বাবার গাছের কলা, আর বাজারের কাঁকরোল, আর হবে ঝিঙে আলু পোস্ত। এই হবে আজকের রান্না। আর এই ভিডিওটা না অনেক দিন আগের ভিডিও, অনেক দিন, প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে এই ভিডিওটা। মানে আমার তো এর আগের ভিডিও যেটা পোস্ট হয়েছে সেটা হচ্ছে ওই ড্রেসিং টেবিলের ভিডিওটা পোস্ট হয়ে গেছে, যেটা আমি কিনেছিলাম, এটা তার দিন আগের ভিডিও। তো যাই হোক, ভিডিও আমি এখন করতে পারছি না, ব্লগ ভিডিও, আর এখন হয়তো কিছুদিন ব্লগ আমি দেব না, তবে বাইরে কোথাও ঘুরতে গেলে বা বাড়িতে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম হলে আমি সেই ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাট এখন হয়তো আর ডেইলি ব্লগটা আমি শেয়ার করতে পারবো না, এর একটা রিজন আছে শেয়ার না করার, সেই রিজনটা না হয় পরেই একদিন বলবো। আর সত্যিই বলছি ভালো লাগে না ভিডিও করতে, কারণ ভিউজ আসে না, বেকার এত
খাটুনি করতে ভালো লাগে না, এখন একটু সময় দিচ্ছি FB-তে সময় দিচ্ছি, শর্টসে বেশি সময় দিচ্ছি, যেটা আমার ভিউজ আসে, যেটাতে আমার ইনকাম বেশি, সত্যি কথা যেটা বলতে যেটাই আমার ইনকাম বেশি হচ্ছে এখন আমি সেটার দিকে খুব জোর দিচ্ছি। আর যারা আমার FB-ID জানে না তাদের আমি বলে দিই, মৌ মান্না সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন, ওখানে কিন্তু অনেকটা আমি এগিয়ে গেছি, আপনারা সার্চ করে দেখতে পারবেন। আজকে কী কী রান্না করলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেই দিলাম, মুখে বললাম না, চোখে দেখে নিলেন আপনারা বুঝতে পারবেন আশা করি। কিচেনটা এবার পরিষ্কার করব, ডাল ওখানে বিউলির ডাল হচ্ছে, আলু পোস্ত রেডি। আমি আর দিদি এখন কি করছি দেখবেন, এই যে এই কাঁঠালটাকে আমরা এখন সাবাড় করার চেষ্টা করছি। কাঁঠালটা এনেছে জামাই ষষ্ঠীর দিনে, কাঁঠালটা নিয়ে এসেছে, এদিকটা এরকম করে বসলেন না কারণ আলোটা মুখের মধ্যে পড়বে এই কারণে। জামাই ষষ্ঠীর দিনে কাঁঠালটা নিয়ে এসেছে, কাঁঠালটা শেষ করতে আর পাচ্ছি না, তো কী করবো লাস্টে? এই যে দিদি এইভাবে কাঁঠালটা গিয়ে যতটা খেতে পারবো খাবো, আর বাদ বাকি আঁটিগুলো বার করে রেখে দেবো, পরে চচ্চড়ি খাবো, কী করবো, কিছু করার নেই। কাঁঠাল খেতে খুব ভালোবাসি কিন্তু কত খাবো। একজন কত খাবো এটাই হচ্ছে মেন ব্যাপার। কাঁঠালটা ভীষণ টেস্টি ছিল, আরেকজনের সুগার জম্পেশ খেয়ে নিলে, ওষুধ খাচ্ছে সুগারে আর কাঁঠাল খাচ্ছে। কাঁঠাল খেয়ে উঠলাম, বড়বাবু এই যে স্মুদি বানিয়েছে ম্যাঙ্গো দিয়ে আর দই দিয়ে কী সব করে বানিয়েছে, খেতে বেশ টেস্ট হয়। বাট ওকে বললাম আমি সবে কাঁঠাল খেয়েছি, এবার মরে যাবো রে, না খেতেই হবে সন্ধ্যাবেলা তাও। আর ওইদিকে দিদিকে মাকে চা করে দিয়েছি, চা খাচ্ছে আর আমি এই স্মুদিটা বসে বসে খাচ্ছি। আর এই যে আবারও বানাচ্ছি কলার বড়া, কলার বড়া খেয়ে আমাদের বড়বাবু এত ফ্যান হয়ে গেছে কলার বড়ার, কলা বাড়িতে আনলেই বলবে কলার বড়া বানাও, কলার বড়া বানাও। তো যাই হোক, আবারও আমার ড্রেসিং টেবিলটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে বা কন্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।